বক্স নিয়ে নেওয়ার হুঁশিয়ারির একদিকে যখন পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অধীনে নিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর অন্যদিকে তখন কাশ থেকে অস্ত্র পরীক্ষা ডিআরডিওর একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে অস্ত্র নামে এই মিসাইলটি যা মাঝ আকাশ থেকে সফল পরীক্ষা করল ভারত সমস্ত আবহাওয়াতেই দেশীয় প্রযুক্তিতে তৈরি ইয়ার টু এয়ার মিসাইলটি কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতেই মঙ্গলবার সুখে যুদ্ধ বিমান থেকে এই মিসাইলটি নিক্ষেপ করা হয় প্রায় সত্তর কিলোমিটার দূর থেকে অব্যর্থ লক্ষ্য ভেদে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি যেটি ভারতীয় বায়ুসেনার হাতে থাকা মিসাইলগুলোর মধ্যে অন্যতম আধুনিক এবং শক্তিশালী হিসেবেই দেখছেন সামরিক বিশেষজ্ঞরা অত্যাধুনিক এই মিসাইল একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম পর্যায়ের ক্ষেপণাস্ত্র ও সাগরের উপর পরীক্ষা করা হয় এই মিসাইলটি এই পর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে কাল্পনিক টার্গেটকে আঘাত করতে পেরেছে ভারতের এই মিসাইল কাছে হোক কিংবা দূর সহজেই আঘাত করতে পারে এই মিসাইল জানা গিয়েছে রাইডারের সাহায্যে ট্রাক করে ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সেন্সর কাজে লাগিয়ে এটি লক্ষ্য পূরণ করছে সফলভাবে উল্লেখ্য এই দিনই পাক অধিকৃত কাশ্মীরে ভারতেরই অংশ খুব শীঘ্রই তা ভারতের আওতায় নিয়ে আসা হবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর তার এই হুশিয়ারির মধ্যে অত্যাধুনিক এই মিসাইলের পরীক্ষা ভারতের বায়ুসেনার